তো আপনার কি বিয়ে শাদি হইছে? না হয়নি। এখনো বিয়ে শাদি হয় নাই। তো এখন এই যে করবেন, ভালো একটা মনের মানুষ পাইলে সে বয়স্ক হইলে কোনো সমস্যা নেই। আচ্ছা যদি ভালো মানুষ, ভালো মানুষ হয়। আচ্ছা তো আপনার সাথে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দর্শক আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম সুন্দরী এক আপুকে, শুনবো তার বিস্তারিত কিছু গল্প। তো চলুন কথা না বাড়ি, আমরা তার সাথে পরিচয় হয়নি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? ভালো। ভালো আছেন? আচ্ছা তো আপুর নাম কি? সুমাইয়া। সুমাইয়া, সুন্দর মিষ্টি একটি চেহারা নিয়ে আসছে দর্শক আজকে আমাদের মাঝে সুমাইয়া, শুনবো তার বিস্তারিত কিছু গল্প। দর্শক তার ফুল ভিডিওটি দেখলে ভিডিওতে তার মোবাইল নাম্বার পেয়ে যাবেন, তার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো সুমাইয়া আপনার ফ্যামিলিতে কে কে আছে? সুমাইয়া বাবা মা আছে? আচ্ছা বাবা মা আছে, ছিল, চলে গেছে, আর থাকেন এখন চাচা চাচির কাছে। আচ্ছা তিনটা ভাই বোন। আচ্ছা তিন ভাই বোন কে ফেলে বাবা মা কোথায় গেল? আচ্ছা তো এই যে আপনারা যে হয়তো যেহেতু বাবা যাইতে পারে মা থাকতে পারে, বা মা চলে যেতে পারে বাবা থাকতে পারে, তো বাবা মা কিভাবে তিনটা সন্তানকে ফেলে চলে যায়? রাগ করে চলে গেছে, বাবার মা তো একলগে যায়নি, বাবা একটা বিয়ে করে চলে গেছে আর মা মামাকে খুঁজছে। আচ্ছা এখন তোমাদের আর কেউ খোঁজ খবর নাই না, এখন আসো চাচা চাচির কাছে। আচ্ছা তো কয়টা ভাই বোন তোমরা? তিনটা ভাই বোন। কয়টা ভাই কয়টা বোন? একটা ভাই দুইটা বোন। একটা ভাই দুইটা বোন। তুমি কি বড়? আচ্ছা তো এখন চাচা চাচির কাছে আছো কতদিন ধরে? তিন চার বছর ধরে। আচ্ছা তো এই যে তোমরা তিনটা ভাই বোন যে চাচা চাচির কাছে এসে থাকতেছো, তো তারা কিছু বলে না যে তোমরা কিভাবে থাকতেছো এখানে, বা তোমাদের চালাইতে পারবে না, বা অত্যাচার এরকম কিছু করে তারা? অত্যাচার তো করে, এক বছর আগে মানুষের বাড়ি কামে ঢুকা দিয়েছে, মানুষের বাড়ি কাম। আচ্ছা মানুষের বাড়িতে আপনি কাজ কাম করেন এখন এক বছর ধরে। আর তিন ভাই বোনের ভিতর কি আপনি সবার বড়? আচ্ছা আর দুইটা যে ছোট ভাই বোন আছে তারা কি করে এখন? তারা তো বাসায় থাকে, ও তো এখন কাজের বয়স হয়নি। আচ্ছা আচ্ছা ছোট ছোট তারা। আচ্ছা তো আপনার কি বিয়ে শাদি হয়েছে? এখনো বিয়ে শাদি হয় নাই। তো এখন এই যে মিডিয়ার সামনে আসছেন, তো কি চান দর্শকদের উদ্দেশ্যে? দর্শকের মধ্যে চাই ছোটবেলা থেকে বাপ মার ভালোবাসা পাইলাম না, চাষির কাছে মানুষ হয়েছি, চাষি প্রচুর নির্যাতন করে, নির্যাতন করে মারে বগা দেয়, মানুষের বাড়ি কাজও ঢুকা দিয়েছে। আচ্ছা আচ্ছা একদিন শরীর যদি অসুস্থ থাকে মানুষের বাড়ি কামে না গেলে চাষি অনেক নির্যাতন। আমি চাই প্রবাসী ভাইরা আমার কিছু হেল্প করতে। আচ্ছা হেল্প করলে তাহলে হেল্পটা দিয়ে কি করবেন এখন? আপনার তো এখন হেল্পের দরকার আছে, মানে কি হেল্পটা হইলে আপনার কি সাহায্য সহায়তা হয় এটা বলেন, মানে কি সুবিধা হয়? মানুষের বাড়ি জুয়ান একটা মানুষ, মানুষের বাড়ি কাজে গেলে নানান ধরনের নানান কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চাই বাসায় প্রবাসী ভাইরা যদি আমার ভালোবেসে কেউ একটা সেলাই মেশিন কিনে দিতে পারে, বাসায় বসে সেলাই মেশিন চালাম, পাঁচ বছর নামাজ পড়ুন। আচ্ছা তাহলে আর বাইরে যাওয়া লাগবে না। আচ্ছা আচ্ছা এটাই এখন চাচ্ছেন, মানে কেউ যদি আপনাকে একটা সেলাই মেশিন কিনে দেয় হয়তো তাহলে আর বাইরে যেয়ে কাজকাম করা লাগবে না, বাসাতে বসেই কাজকাম করে হয়তো আপনার চাচা চাচিকে কিছু উপার্জন করে দিতে পারেন। আর এখন যদি আপনাকে কেউ বিয়ে শাদি করতে চায়, সেলাই মেশিন কিনে দিয়ে আপনি করবেন? ভালো একটা মনের মানুষ পাইলে সে বয়স্ক হইলে কোনো সমস্যা নেই। আচ্ছা যদি ভালো মানুষ, ভালো মানুষ হয়। আচ্ছা তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে। আচ্ছা ফোনের মাধ্যমে, নাম্বারটা আপনি বলতে পারবেন না? আমি বলে দিব। আচ্ছা তো দর্শক আমি সুমাইয়ার নাম্বারটা বলেছি, এই নাম্বারে যোগাযোগ করলে সুন্দরী সুমাইয়াকে পেয়ে যাবেন। 01703468337। তো দর্শক আমি নাম্বারটা আবার বলেছি, 01703468337, এই নাম্বারে যোগাযোগ করলে সুন্দরী সুমাইয়াকে পেয়ে যাবেন। তো সুমাইয়া আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? মনের মানুষ হিসাবে যদি ভালোবেসে আমার কেউ যদি কিছু হেল্প করেন আমার অনেক ভালো হবে। তো আপনারা আপনারা ফোন দিয়ে আপনাদের কাছে অনুরোধ, তো খারাপ কথা বলে। ঠিক আছে তো দর্শক আছে পর্যন্ত কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেল আরএস টিভি বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।